পথ দুর্ঘটনায় আহত 4 জন, জিবি ট্রমা সেন্টারে ভর্তি অটো চালক। যান দুর্ঘটনা রাজ্যের রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে, প্রায়শই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। শনিবার ফের দুর্ঘটনা ঘটল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা এলাকায়। এদিন 3 জন যাত্রী নিয়ে একটি অটো রিকশা নরসিংগড়ের দিকে যাচ্ছিল, উল্টো দিক থেকে আসছিল ক্যান্টার ট্রাক। পথে লিচু বাগান বিপণী বিতানের সামনে 2 গাড়ির ধাক্কা লাগে, এতে অটো চালক সহ 3 যাত্রী আহত হন। সঙ্গে সঙ্গে তাদের জিবি হাসপাতালে আনা হয়। আহতের অভিযোগ, ট্রাকটি কিছুটা দ্রুতগতিতে ছিল, ফিরে আসলো, তো ব্রেক কন্ট্রোল না করতে পারে অটো ড্রাইভার বাড়ি রিসোর্টটা ফেলতে, অটো ড্রাইভার কোনো দোষ নেই, ট্রাকটি ফিরে আসলো। অটোতে পেছনে 3 জন আসলো আর ড্রাইভার একজন সামনে। অটো কোনো দোষ নাই, ট্রাকের দোষ। কী কী কেন দোষ? গাড়িটা 407। কী কিসের কেন? লরি লরি। ভালো ভালো ভালো। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনার পর গাড়ি দুটো থানায় নিয়ে আসে। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যান চলাচলে সমস্যা হয়, সেই কারণে হয়তো দুর্ঘটনা ঘটেছে। এখানে একটা টেলিফোনও আসে যে বিপণী বিতানের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে আমাদের সিটি মোবাইল ছিল, সিটি মোবাইলও দৌড়ে গেছে। গিয়ে দেখা যায় একটা অটো রিক্সা, এটাতে ড্রাইভার সহ 4 জন প্যাসেঞ্জার ছিল, সে নরসিংগড়ের দিকে যাচ্ছে আর দুটো দিক থেকে একটা ক্যান্টার ট্রাক আসছিল। তো বৃষ্টি হয়েছে, যেই মাত্র কাছাকাছি এসে দ্রুতগতিতে হয়তো ছিল, ব্রেক যখন দিয়েছে ব্রেক হয়তো ধরতে পারেনি ড্রাইভার, তখনই দুটা গাড়ি হেড অন কলিশন হয়েছে, এতে ড্রাইভার সহ অটোর 4 জন ইনজুর্ড হয়েছে, তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ফার্স্ট এইড চলছে তাদের এখন। আর গাড়িগুলো আমরা রোড ব্লক হয়ে গেছিলো আর ট্রাফিকের ক্র্যান নিয়ে এসে আমরা গাড়িগুলো রিকভারি করে নিয়ে এসেছি। পুলিশের কথা মতো যদি বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যান চলাচল করতে সমস্যা হয়, তবে কেন ট্রাফিকের তরফে সেদিকে গাড়ি চলাচলে আগাম সতর্কতা ব্যবস্থা নেওয়া হয় না চালকদের সচেতন করতে? স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।